হ্যালো ফ্রেন্ড, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, যাদের ফিলোসফি বিষয়টি আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের, ফিলোসফি বিষয়টির প্রাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ এবং গুরুত্বপূর্ণ ACQ প্রশ্ন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো আমি হলো ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়ের MCQ ACQ নিয়ে আলোচনা করেছি, এবং প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে যে অধ্যায়গুলো থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, 8 নম্বরে যে প্রশ্নগুলো এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। তাহলে আমরা আজকের বিষয়ে অবশ্যই আসব। তোমরা জানো যে প্রাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়টি হলো দর্শনের ধারণা। তো এই অধ্যায় থেকে তোমাদের 2টি MCQ এবং 2টি ACQ প্রশ্ন কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাতে আসবে। এখন এই অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলি আমি তোমাদের একে একে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব, ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। যাই হোক, আমরা আমাদের আজকের বিষয়ে ফিরে আসছি। দেখো, MCQ এবং ACQ আমি প্রশ্নগুলো কিন্তু সেভাবে আলাদা আলাদা করে বিভক্ত করে দেইনি। আমি তোমাদের সমস্ত প্রশ্ন ACQ করে দিয়েছি। তোমাদের যেভাবেই আসুক, তোমরা যদি এভাবে পড়ে রাখো তোমরা কিন্তু লিখতে পারবে। আমি একবার উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এ কথা কে বলেছেন? তোমাদের যদি MCQ হিসেবে আসে বিভিন্ন রকম 4টি অপশন থাকবে, কান্ট, দেকার্ত, অ্যারিস্টটল, প্লেটো, তোমাদের তখন উত্তরটি লিখতে হবে কান্ট। এখন তোমাদের ACQ হিসেবে এই প্রশ্নটি আসতে পারে, যেমন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এ কথা কে বলেছেন? তখন তোমাকে লিখতে হবে এ কথা বলেছেন হলো কান্ট। তাহলে আমরা এখানে সমস্ত প্রশ্ন কিন্তু এভাবেই আলোচনা করব, কোনো অপশন তোমাদেরকে দিচ্ছি না, তোমরা এভাবে সুন্দর করে মুখস্থ করে রাখবে। তাহলে প্রথম প্রশ্ন কি, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এ কথা কে বলেছেন? উত্তরটি হলো কান্ট। বিস্ময় হলো দর্শনের জনক, এ কথা কে বলেছেন? প্লেটো। আধুনিক দর্শনের জনককে? দেকার্ত। দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি কার? উক্তিটি হলো এয়ারও হয় এবং উইটগেনস্টাইনও হয়। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান, উক্তিটি কার? এটা হলো ফিফটে। দর্শন হলো সব বিজ্ঞানের বিজ্ঞান, কথাটি কে বলেছেন? উত্তরটি হলো কোত। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা দর্শনের কোন শাখা? সেটি হবে হলো তর্কবিদ্যা অথবা যুক্তিবিদ্যা। অধিবিদ্যা সম্ভব নয়, কে বলেছেন? হিউম। অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? পরমতত্ত্ব। মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কিত বিজ্ঞান হলো? উত্তর হলো নীতিবিজ্ঞান। চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। দর্শনের 2টো শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। উত্তরটি হলো যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। একটি কাজের ভালত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে? উত্তরটি হলো নীতিবিদ্যা। এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখো, এথিক্স শব্দটি গ্রিক শব্দ এথোস থেকে এসেছে, যার অর্থ হলো চরিত্র, আচার আচরণ ইত্যাদি। সুতরাং এথিক্স শব্দের অর্থ হলো মানুষের চরিত্র বা আচার আচরণ সম্পর্কিত বিজ্ঞান। পরের প্রশ্নটি হলো, মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো মেটা, মানে হলো পরে, এবং ফিজিক্স শব্দটির অর্থ হলো পদার্থবিদ্যা। সুতরাং মেটাফিজিক্স হলো সেই শাস্ত্র যা পদার্থবিদ্যার পরে আসে। অর্থাৎ মেটাফিজিক্স হলো এমন একটি বিষয় যা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের আলোচনাকে অতিক্রম করে যায়। অর্থাৎ অতীন্দ্রিয় বিষয়বস্তু নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাকে কিন্তু বলা হয় অধিবিদ্যা বা মেটাফিজিক্স। ফিলোসফি শব্দটি কোন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ফিলোসফি শব্দটি একটি ইংরেজি শব্দ, এটি 2টি গ্রিক শব্দ থেকে এসেছে। সেই গ্রিক শব্দ 2টো হলো, একটা ফিলোস আর অপরটি হলো সফিয়া। কোন দার্শনিক বিস্ময়কে দর্শনের জনক বলেছেন? উত্তরটি হলো দার্শনিক প্লেটো। অধিবিদ্যা কোন বিষয় নিয়ে আলোচনা করে? অধিবিদ্যা বস্তুর ইন্দ্রিয়গ্রাহ্য রূপের অন্তরালে যে অতীন্দ্রিয় স্বরূপ আছে তাকে জানতে চায়। অর্থাৎ যেমন ঈশ্বর, আত্মা প্রভৃতি, যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু অধিবিদ্যা আলোচনা করে। জ্ঞানবিদ্যা
কাকে বলে? দর্শনে যে শাখা জ্ঞানের উৎপত্তি স্বরূপ, সীমা, শর্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। পরের প্রশ্নটি হলো, নীতিবিদ্যা কাকে বলে? দর্শনে যে শাখা আদর্শের মাপকাঠিতে মানুষের চরিত্র, আচার আচরণ ইত্যাদি বিষয়ের মূল্যায়ন করে তাকে কিন্তু বলা হয় নীতিবিদ্যা। আমি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নপত্র হবে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।